অবশেষে ব্রাজিলকে আটকে দিল ভেনেজুয়েলা। এরই সাথে পয়েন্ট টেবিলে পেল বড় একটি দুঃসংবাদ। সম্পূর্ণ বিষয়টি নিয়ে থাকছে বিস্তারিত, জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। চলুন শুরু করি। তারকায় ঠাসা আক্রমণ ভাগ নিয়ে জ্বলে উঠতে পারল না ব্রাজিল। নেইমার, ভিনিসিয়াস জুনিয়র ও রিচার্লিসনরা কেবল আধিপত্যই দেখালেন, ফিনিশিংটা হলো না নিজেদের মতো। দ্বিতীয়ার্ধের শুরুতে সেট পিস থেকে পাওয়া গোলে ম্যাচে এগিয়েছিল ব্রাজিল, কিন্তু সেই গোল আগলে রাখতে পারল না পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। শেষ দিকের গোলে ব্রাজিলের উৎসবের আয়োজন ভেস্তে দিল ভেনেজুয়েলা। এরেনা পান্তানালে বাংলাদেশ সময় শুক্রবার সকালে 2026 বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে ভেনেজুয়েলার বিপক্ষে 1-1 ড্র করেছে ব্রাজিল। গ্যাব্রিয়েল ব্রাজিলকে এগিয়ে নেওয়ার পর এদুয়ার্দো ভেলো ভেনেজুয়েলাকে সমতায় ফেরান। ম্যাচের দ্বিতীয় মিনিটেই আক্রমণ শানায় ব্রাজিল। নেইমারের পাস ধরে রিচার্লিসন ক্রস বাড়ান গোল মুখে। ভিনিসিয়াস জুনিয়র বলের নাগাল পাওয়ার আগেই ভেনেজুয়েলা ডিফেন্ডার ওসারিও ভেস্তে দেন আক্রমণ। এমন ঘটনা বেশ কয়েকবার ঘটেছে প্রথমার্ধে। শুধু গোলটাই পায়নি তারা, দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণের গতি কিছুটা বাড়ে ব্রাজিলের। 48তম মিনিটে পায়ের কারিকুরিতে জায়গা বের করে নেওয়ার পর নেইমারের শট ফিস্ট করে আটকান গোলরক্ষক। 2 মিনিট পরে কাঙ্ক্ষিত গোল আদায় করে নেয় টানা 2 ম্যাচ জিতে আসা ব্রাজিল। নেইমারের কর্নার থেকে গতিময় হেডে জাল খুঁজে নেন গ্যাব্রিয়েল। কোন ঠাসা ভেনেজুয়েলা দারুণভাবে ঘুরে দাঁড়ায় বেলোর দুর্দান্ত গোলে। জেফারসন সাভারিনোর ক্রসে ওভারহেড কিকে লক্ষ্যভেদ করেন বেলো। পোস্টের নিচে অ্যাদারসনের কিছুই করার ছিল না, বাকিটা সময়ে নেইমাররা পারেনি গোল করতে। তাতে চলতি বাছাইয়ে জয়ের ধারায় ছেদ পড়ে ব্রাজিলের। শুক্রবার ভোরে নিকোলাস অটামেন্দির গোলে প্যারাগুয়েকে 1-0 ব্যবধানে হারিয়ে টেবিলের শীর্ষে উঠে আর্জেন্টিনা। ঘন্টা 2-এর ব্যবধানে শীর্ষস্থান পুনরুদ্ধারের পথেই ছুটছিল ব্রাজিল, কিন্তু হুঁচট খেয়ে 7 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা।